হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মহকুজ ব্লকে সবাইকে স্বাগত আমার মেয়ের জ্বর এসেছে দেখো সারা রাত ঘুমোতে দেয়নি নাকে ঘুরিয়েছে বমি করলো সকালবেলায় দেখো পুরো ঘেমে টেমে একাকার সকাল সকাল হালকা হাওয়াও ছিল রয়েছে তাও ঘেমে দেখো চান করে ফেলেছে এত গরম দিয়েছে আর মনির গায়ের গরম আমার গরম ধরছে তা চলো এ দেখো পুকুরে মাছ ধরেছে তোমাদের মাছ ধরা দেখায় দেখাবো না মনে মাছ দেখাবো এই দেখো আমাদের পুকুরের মাছ আছে বাটা আছে রুই আছে ওই যে আমাদের পুকুর দেখতেই পারছো আমাদের অনেক বড় পুকুর এই দেখো মাছ ওখানে ছোটো ছোটো মাছ আছে এখানে বড় বড় মাছ মা কাটল ঠান্ডা কাশি সবার লেগে গেছে লেগেছে প্রথমে শুনিতে লাগলো তারপরে মনির তারপরে দিদির আমার তো ঠান্ডা কাশি আমার লেগে গেছে বাড়িতে সবার এখন অসুখ পালছি সবাই সবাই মিলে অসুখ পালছি আমরা কারোর মনই ভালো না যাদের শরীর খারাপ কি অবস্থা হয়ে গেছে এনেছে তরকারি না নিচে ঘুমোতে ঘুমোতে ঠিক মতন ঘুমোতেই পারি না রাত্রে আমাদের যে দুষ্টুমা সারাক্ষণ সারাক্ষণ দিনেও জ্বালায় রাত্রেও জ্বালায় ঘুমোতেই দেয় না ওই যে দিদির শরীর খারাপ দিদিও বসে রয়েছে শরীর খারাপ হলে শুনিতে এখন শুনিত ঠিক আছে তোদের শরীর শুনিতে এখন শরীরটা একটু ঠিক আছে ঠান্ডাটা রয়েছে জ্বরটা কমেছে এখন বুনের জ্বরটা বেড়েছে এই দেখো পাঠিয়েছে তা চলো তোমাদেরকে দেখাবো এখনো পর্যন্ত আমি দেখিনি কি এসছে না এসে যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখতে থাকো কেমন লাগে না লাগে ভিডিওগুলো গুলো আর এই দেখো প্রথমে তোমাদেরকে খুলে দেখাচ্ছি মনির হল এসছে। মানে ওকে হরলিস খাওয়াই তো দু বছর হয়ে গেছে অলরেডি আর দু বছর থেকেই মনে করো হরলিক্স খাওয়ানো যাবে আগে একটা খাইয়েছি আর এটা এসছে আরে দেখো একটা বই এসছে মনির এবিসিডি এই সব বই মানে সব কিছু থাকবে এটার মধ্যে এই বই তো এনে দিয়েছে এই বই কতদিন টিকবে আমরা তো জানে বাচ্চারা কোনো বই টিকে রাখে না সব কিছু ছিঁড়ে একাকার করে দেয় এর জন্যই বললাম দেখাচ্ছি কত কিছু দেখানোর জিনিস আছে আর শেখারও অনেক কিছু আছে এগুলো দেখে দেখে শিখবে এখন তো ছোট বলতে পারে না আস্তে আস্তে ওকে শেখাচ্ছি যাতে যখনই বড় হবে তখন সব কিছু মনে থাকবে বলতে পারবে এর জন্য পশু পাখি ফল সব কিছু দেখো ফুল আর এ দেখো সেখানে ওয়ান টু থেকে শুরু করে সবই আছে তা শিখতে পারবে এর জন্য ওর বাবা কিনে দিয়েছে আমিও দু একটা কিনেছি কিন্তু বইটই ওই ছিঁড়ে একাকার করে দিয়েছে তার জন্য এই বইটা এনেছে আর বাচ্চারা তো ছোট কত কিছু করবে ফেলে দেবে ছিটবে এরকমই দুষ্টুমি করে বাচ্চারা হাই ফ্রেন্ডস তা এখন সাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি তা বাজারে যাব। মনকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি মা এখানে থাকবে আমি একটু বাজার টাজার করে নিয়ে আসবো কিছু কিছু জিনিস আনতে হবে সেগুলো আনবো তার জন্য বাজারে যাচ্ছি তা দু তিনটে শর্ট ভিডিও করে নিয়েছি তারপরে যাচ্ছি মনকে খাইয়ে ঘুম পাড়ালাম তা চলো যেটুকু পারে তোমাদেরকে দেখাবো এই দেখো সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়বো বাজারে তা মনি এখন শুয়ে আছে তোমাদেরকে বললাম তা সেই ফাঁকে তাড়াতাড়ি আমি বাজার করে নিয়ে আসি তা একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকো তোমরা তা সেরকম তো ভিডিও দেওয়া হচ্ছে না চেষ্টা করছি দেওয়ার জন্য তা জানোই মেয়ে থাকলে বাড়ির কাজ টাজ থাকলে হয়ে ওঠে না যেটুকু পারি দেব সেটুকুই দেখো ভালো লাগবে আর সাপোর্ট করে একটু তোমাদের সাপোর্টটা খুবই দরকার তা বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করব দেখি তোমাদের কি দেখাবো চলো ভালো লাগবে আর বিকেলের ওয়েদারটা এখন ভালোই আছে বৃষ্টি নেমেছিল এখন একটু পরিষ্কার হয়ে গেছে আকাশটা এই দেখো আকাশটা এখন পরিষ্কার বিকেল তাও কটা বাজে এখন পাঁচটা চোদ্দ বাজে এখনও ভালোই পরিষ্কার আছে তাড়াতাড়ি যাব চলে আসবো কেননা রাত হয়ে আসবে সন্ধ্যা হবে এর জন্য তার আগে চলে আসতে হবে দেখতে থাকো ভালো লাগবে বাই দেখতেই পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আরে দেখো আমাদের দেশের পতাকা কেমন করে উঠছে এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আমি একদম লাগিয়ে নিয়েছি যখনই যায় দেখো দেশের পতাকা দেশের পতাকার হাওয়ায় উঠবে দেখতে ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে আর দেখো আমাদের আশেপাশে দেখতে এত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা খুবই আর এখানে ছোট ছোট দেখো গাছ রয়েছে কলা গাছ তার সাথে বড় গাছ রয়েছে কলা গাছের আর এখানে পাড় ভিজিয়ে রেখে দিয়েছে এখানে পাট কাটি রয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে সাথে দেখো রোদ্রে শুকিয়েছে অনেকগুলো শুকিয়েও গেছে দেখো সাদা হয়ে গেছে ভেজা থাকলে এক একরকম লাগে আর শুকানো হয়ে গেলে তখন আর রকম দেখতে লাগে গ্রামের পরিবেশটা খুব খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছে এখানে তো এখন বীজ দিয়েছে সেরকম কিছু এখন হয়নি যখন হবে তখন আরো দেখতে আরো সুন্দর লাগবে মাটিগুলো এখন সাদা হয়ে রয়েছে আর এখানে দেখো গাঁদা ফুল গাছ দেখতে খুবই ভালো লাগে এখন কি বলতো সকাল বেলায় এরা উঠিয়ে নিয়ে যায় ফুল ও দেখো পটল গাছ তোমাদের সামনে গিয়ে দেখাতে পারছি না দূরে থেকে দেখাচ্ছি বাজারে চলে এসেছি দেখো সবকিছু কেনা কমপ্লিট হয়ে গেছে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি মনের জন্য তাল মিস্ত্রি নিয়েছি সবজি টবজি নিয়েছি এইগুলো নিয়েছি আর অনেক কিছু আছে ব্যাগ ভর্তি দেখতেই পাচ্ছ বেশিরভাগ জিনিসই অনলাইন থেকে কেনাকাটা হয় এর জন্য যেটুকু দরকার এখান থেকে নেওয়া সেটুকুগুলোই নেই এই সবজি টবজি খাওয়ার জিনিস এইগুলোই তাছাড়া অন্য কিছু নেওয়া হয় না সেটা থেকে উঠে পড়েছে এখন মণিকে খাওয়াবো বাইরে এখন অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ এসছি আর সিঙ্গারা এনেছি সিঙ্গারা খেলাম এখানে শেষ করছি পরে ভিডিও আবার ভালো ভালো ভিডিও নিয়ে এসছি